আচ্ছা এই জামা প্যান্টটা তোমার পছন্দ আছে তো মানে তুমি খুশি তো যে নতুন জামা প্যান্ট পেয়ে স্কুলে কেন যাওনি খাতা নেই শেষ হয়ে গেছে তো বলো নি কেন আমাকে আমাকে বললেই তো তোমাকে খাতা দিতাম আর স্কুল কামাই করবে না সোজা স্কুল চলে যাবে ঠিক আছে তোমাকে খাতা পেন পেনসিল আগে যেমন সব দেওয়া হয়েছিল সব কিছু দেওয়া হবে পুজোর জামা কিনেছো আচ্ছা পূজাতে তোমাকে একটা নতুন জামা দেবো ঠিক আছে স্কুলে যাবে তো কামাই করবে না তো একদম কামাই করবে না তো আমি পুজোর একটা নতুন জামা দেবো আর তোমাকে বই খাতা পেন পেন্সিল সব কিছু কিনে দেবো ভালো করে পড়াশোনা করবে তো বন্ধুরা আমরা যেমন কথা দিয়েছিলাম আমরা আমাদের কথা রেখেছি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি তোমার নাম বলো বিপন মার্ডি বিপন বাড়িতে ধন্যবাদ বিপন তোমাকে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির সেই দৈনদশা বাড়ি থেকে গাছ বেরিয়ে পড়েছে খুবই জীর্ণ অবস্থা যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে আপনাদেরকে জানিয়ে রাখি আমি আগেও বলেছিলাম আবারও বলছি বিপন একজন মাতৃহারা সন্তান বর্তমানে তার মা পৃথিবীতে তার সঙ্গে নেই এবং আরও দুঃখের বিষয় তার বাবা যিনি পৃথিবীতে বর্তমানে তার সঙ্গে আছেন কিন্তু তিনি একজন মানসিক অসুস্থতায় ভুগছে তিনি একজন মেন্টাল পেশেন্ট বাবা মেন্টাল পেশেন্ট মা জীবিত নেই এই অবস্থায় বিপনের যে অবস্থাটা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন সেই জন্যই আমি দীপনারায়ণ নায়ক তিলকামাজি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আজ বিপনের বাড়িতে এসেছি আমরা কথা দিয়েছিলাম আমরা বিপনের এডুকেশনাল যাবতীয় খরচ আমরা স্বেচ্ছায় নেব সেই জন্য আমরা বিপনকে বই খাতা স্লেট পেন্সিল দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং ওর আগামী দিনে যা প্রয়োজন থাকবে আমরা সেখানে বিপনের পাশে দাঁড়াবো বিপন তোমার কে খাতা দেওয়া হয়েছে আচ্ছা তুমি পেন্সিল পেন স্লেট সব পেয়েছো আচ্ছা তোমাকে আমাকে তুমি চেনো কী নাম আমার আচ্ছা দীপ স্যার তোমাকে আমি বলছি তোমার যা লাগবে পড়াশোনার বিষয়ে বই খাতা স্লেট পেন্সিল পেন যে কোনো জিনিস তোমার লাগবে তুমি নির্দিধায় আমায় বলবে যে স্যার এটা আমার নেই এটা শেষ হয়ে গেছে আমি তোমাকে সেটা কিনে দেব কোনো ভয় পাবে না কোনো লজ্জা পাবে না আমরা যদি তোমাকে পড়াশোনার বিষয়ে একটু হলেও হেল্প করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব তুমি আমাকে বলবে কি বলবে তো আচ্ছা বেশ আর বন্ধুরা আমরা যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিপনের জন্য আমরা একটা নূতন জামার ব্যবস্থা করব আজকে আমরা ওর জন্য একটা নূতন জামার ব্যবস্থা করেছি বিপন নিজেই পছন্দ করে কিনেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জামা এবং প্যান্ট আজকে আমরা বিপনকে পরিয়েছি আচ্ছা এই জামা প্যান্টটা তোমার পছন্দ আছে তো মানে তুমি খুশি তো যে নূতন জামা প্যান্ট পেয়ে হ্যাঁ দুর্গা আগে সে নূতন জামা কিনতে পারেনি সে যেমন আমাদেরকে জানিয়েছিল তো সেই জন্যই আমরা বিপনের জন্য আজ নতুন জামা প্যান্ট এনেছি আমরা কথা বলে নেব একজন সহৃদয় মানুষ যাকে কি বলবে ধন্যবাদ জানাবো যার কোনো ভাষা নেই আমার কাছে হয়তো এনাদের মতো মানুষের পক্ষে সম্ভব এরকম মাতৃহারা এবং মানসিক রোগগ্রস্ত বাবা যার সেই রকম একটা সন্তানকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে পুত্র স্নেহ দেওয়ার জন্য আচ্ছা বলুন মঙ্গলি দেবী আপনি আমাকে বলুন এই বিপনের মা কি বর্তমানে জীবিত আছে আচ্ছা ওর মা মারা গেছে আচ্ছা আর আপনি আমায় বলুন যে এর বাবার যে বিষয়টা আমি বিপনের মুখ থেকে শুনছিলাম এই বিষয়টা কি বাবা পাগল আচ্ছা তাহলে ওর বাবা কি কোনো কাজ বাজ করতে পারে কিছুই করতে পারে না আচ্ছা তাহলে খাওয়া দাওয়া ওর বাবা মানে যার বাড়িতে যায় তার বাড়িতে খেয়ে নেয় এরকম জাতীয় কিছু বিপন বলছিল আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে আপনার মতন একজন এত মানে মহান আর কি মহিলা আমি বলবো যে বিপনের যে এই যে গুরু দায়িত্ব একটা মাতৃহারা শিশু এবং যার বাবা পাগল এই রকম একটা শিশুর যে দায়িত্বভার আপনি নিয়েছেন সেই জন্য আমি আপনাকে কুড়নিস জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই আমার কাছে আপনার মতন মহান যে মেয়েরা রয়েছে মায়েরা রয়েছে আমি তাকে কুড়নিস জানাই আপনাদের মতো মায়েদের পক্ষেই সম্ভব এরকম একজন মাতৃহারা এবং যার বাবা মেন্টালি একটা অসুস্থ সেই রকম একটা পুত্রের দায়িত্বভার নিজে কাঁধে স্বেচ্ছায় বই নিয়ে যাওয়া আপনাকে আমি আরেকবার অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এরকম একটা মহান কাজ আপনি যে করছেন হয়তো মানে এর জন্য মানে কী বলবো আমি আর কিছু ভাষা নেই আমার কাছে একটাই কথা সেলিউট আপনাকে আচ্ছা আপনাকে একটা কথা বলে রাখি আমি দীপনার নায়ক তিলকামাজি আদিবাসী স্কুলের শিক্ষক আপনি আমাকে চেনেন তো আচ্ছা আমি আপনাকে জানিয়ে যাচ্ছি আজকে এই বিপনের পড়াশোনার জন্য আপনার যে কোনো কিছু প্রয়োজন থাকবে বই খাতা পেন পেন্সিল স্লেট থেকে শুরু করে যে কোনো 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 কিছু ঠিক আছে ওর পুজোর সময় পোশাক অন্য যে কোনো কিছু প্রয়োজনীয়তা থাকবে আপনি নির্দ্বিধায় আমার কাছে যাবেন সোজা আপনি স্কুলে চলে যাবেন বলবেন দীপ স্যার কথায় আছে আমার কাছে গিয়ে আপনি বলবেন আমি যদি ওর জন্য কিছু ব্যবস্থা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কোনো লজ্জা পাবেন না কোনো ভয় পাবেন না আপনি সোজা চলে যাবেন আমার কাছে আপনি গিয়ে ডাইরেক্টলি আমাকে বলবেন আমি আজ থেকে বিপনের যাবতীয় পড়াশোনার ভার গ্রহণ করলাম কি যাবেন তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনি যে কত বড় একটা মহান কাজ করছেন এটা হয়তো আপনি নিশ্চয় আপনার যে পরবর্তী জীবন যখন আসবে আপনার যখন বয়স হবে বিপন আপনার পাশে দাঁড়াবে এবং আমি বিপনকে বলবো যে তুমি এখন অনেক শিশু তুমি এখন ছোট এখন তোমাকে যারা মাতৃস্নেহ দিয়ে এরকমভাবে মায়ের মতো বড় করে তুলছে তুমি যখন বড় হবে তুমি এনাদেরকেও সেই মাতৃ স্নেহটার যে মর্যাদা সেটা তুমি দেবে আমি জানি তুমি নিশ্চিত একজন ভালো ছেলে এবং এনাদেরকে তুমি মায়ের মতোই সম্মান জানাবে ভালোবাসা জানাবে এবং আগামী দিনে অনেক বড় হয়ে উঠবে এই প্রত্যাশা রাখি আর বন্ধুদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কেউ এরকম অনাথ বাচ্চাদের সহযোগিতার জন্য আসতে চান তাহলে আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সর্বদাই আপনাদের দিকে হাত বাড়িয়ে আছি আমরা চাই এরকম জাতীয়ই যারা অনাথ যারা পিতৃহারা মাতৃহারা সন্তান আমরা তাদের পাশে থেকে তাদেরকে একটা বার্তা দিতে চাই যে তাদের পিতা এবং মাতা বর্তমানে তাদের সঙ্গে না থাকলেও আমরা রয়েছি তার পিতা মাতার মতন তাদেরকে স্নেহ তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে